নমস্কার, আমার নাম দেবদত্ত ভট্টাচার্য। সমাজ এবং প্রাথমিক শিক্ষা এই পর্যায়ে আমরা এর আগে যে আলোচনাগুলো করেছি তাতে আমরা দেখেছি, এক হলো সমাজ কি, এবং ভারতীয় সমাজের ক্রমবিকাশ কিভাবে হয়েছিল, এইটা। এইটা হলো প্রথম, এটা আমরা এর আগে জেনেছি। এছাড়া আমরা আরও দেখিয়েছি যে সমাজ যে কোনো সমাজ এবং শিক্ষা ব্যবস্থা এটা একে অন্যের পরিপূরক, কমপ্লিমেন্টারি টু ইচ আদার। সমাজ শিক্ষাকে প্রভাবিত করছে, উন্নতি করছে, বাড়াচ্ছে, আবার শিক্ষাও সমাজকে প্রভাবিত করছে, উন্নত করছে, বাড়াচ্ছে, এই দুটো। এবং একটা তৃতীয় এবং বেশ গুরুত্বপূর্ণ আরেকটা কথাও আমরা জেনেছিলাম, সেটা হচ্ছে এই যে সমাজ, এই সমাজ কিন্তু শিক্ষা ব্যবস্থার ওপর একটা বিরাট প্রভাব বিস্তার করে, বিরাট একটা প্রভাব বিস্তার করে। এই তিনটে শিক্ষা আমরা এর আগের যে আলোচনাগুলো তার থেকে পেয়েছি। আজকে এর পরের অংশটায় আমরা যাব, আমরা জানব আজকে গোষ্ঠী বা সম্প্রদায় কাকে বলে, এবং শিক্ষা ব্যবস্থার ওপর গোষ্ঠীর প্রভাব বা শিক্ষা ব্যবস্থাতে কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের ভূমিকা কী হতে পারে, এইটা হলো আজকের আলোচনার বিষয়। তাই স্লাইড দেখুন, প্রাথমিক শিক্ষা প্রণালীতে গোষ্ঠীর স্থান, এটা হলো আজকে আমাদের আলোচনার বিষয়। আপনারা এর আগে জেনেছেন বা সবসময় আপনারা বা যেখানে থাকেন, যেখানে কাজকর্ম করেন, সেখানে একজন সামাজিক মানুষ হিসেবে আপনারা লক্ষ্য করেছেন একটা সমাজ আছে। এবং এর আগে আমরা যে আলোচনা করেছি তাতে আমরা জানি যে যে কোনো সমাজে পাঁচটি প্রতিষ্ঠান কাজ করে যায়। আমরা নিজেরাই তৈরি করি, নিজেরাই তাকে শক্তিশালী করি, এবং নিজেরাই তার উন্নতি করি, বিকাশ করি। সমাজের বিকাশও এই প্রতিষ্ঠানগুলোর বিকাশ থেকে হয়। কী কী প্রতিষ্ঠান? একটা হয় যেটা সমাজের মধ্যে থাকে সব থেকে প্রথম প্রতিষ্ঠান, পরিবার। দ্বিতীয় প্রতিষ্ঠান আমরা জেনেছি, দ্বিতীয় প্রতিষ্ঠান হচ্ছে ধর্ম। তৃতীয় প্রতিষ্ঠান আর একটা আমরা জানি, অর্থ ব্যবস্থা। চতুর্থ প্রতিষ্ঠান হল শিক্ষা ব্যবস্থা। এবং পঞ্চম প্রতিষ্ঠান সেটা হল প্রশাসনিক ব্যবস্থা।
এই পাঁচটা প্রতিষ্ঠান প্রতিটি সমাজে আছে, সে সমাজটা যেরকমই তার ভৌগোলিক পরিধি হোক, মানে একটা শহরের ছোট শহরের একটা অংশ হোক বা বড় শহরের একটা অংশ হোক, তাতেও তার ধরনের, তার কল্যাণ করার জন্য, তার স্বার্থ রক্ষা করার জন্য, উন্নতির জন্য, বিকাশের জন্য এই পাঁচটা প্রতিষ্ঠান কাজ করে। আবার সমাজটা যখন আরেকটু বিস্তৃত দৃষ্টিভঙ্গিতে আমরা দেখব, মনে করুন জেলার ভিত্তিতে, তখনও এই পাঁচটা প্রতিষ্ঠান থাকবে, তারা তাদের ধর্মটা তখন সেখানে পালন করবে। আবার এই জেলাগুলো মিলে মিলে যখন একটা প্রদেশ তৈরি হবে, তখনও এই পাঁচটা প্রতিষ্ঠান, তাদের তখন ব্যাপকতা অন্যরকম হবে, তাদের দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম, কিন্তু থাকবে এই পাঁচটাই প্রতিষ্ঠান, তারা একটা ভাবে সমাজটাকে তৈরি করে, সেটা প্রাদেশিক সমাজ হলো। আবার এই সমস্ত প্রদেশগুলো মিশিয়ে আমাদের ভারতবর্ষ দেশ, সব দেশ, সব দেশ, আমাদের ভারত দেশ, অন্য সমস্ত দেশ একটা সমাজ তৈরি করে। আপনারা যখন লক্ষ্য করবেন, এই যে কোনো সমাজ, ধরুন একটা শহরের সমাজের কথা বলছি, একটা গ্রামীণ সমাজের কথা বলছি, যেভাবে হোক, সেই শহর বা সেই গ্রাম বা সেইখানকার লোকেরা যেভাবে কথাবার্তা বলে, যেভাবে একে অন্যের সঙ্গে মিথস্ক্রিয়া, হ্যাঁ, ইন্টারাকশন আমরা বলেছি, মিথস্ক্রিয়া করে, কথাবার্তা বলে, সম্ভাষণ করে, জিনিসপত্র কেনা বেচা করে, এমনকি কোন দোকানে কোন পণ্য পাওয়া যাবে সেই রকম, তার একটা বিশেষত্ব আছে, তৈরি হয়। সব জায়গায় সব কিছু আপনি পাবেন না, এক এক জায়গায় গেলেই আপনি বুঝতে পারেন, আচ্ছা এই যে সমাজটা, এটা কিন্তু অমুক জায়গার সমাজের থেকে বা আমি যে সমাজে আছি সেই সমাজের থেকে একটু অন্যরকম হয় কি না। এই যে একটা তৈরি হয় চরিত্র, সেই চরিত্রটা কিন্তু থাকে এই পাঁচটা প্রতিষ্ঠানের ভেতরেই। এই পাঁচটা প্রতিষ্ঠানই সেই চরিত্রটাকে তৈরি করে, সমাজের গণ্ডি ছাড়িয়ে, এই শহরের গণ্ডি ছাড়িয়ে, আবার যখন সে চলে গেল জেলাতে, তখন সেই চরিত্রটা আবার একরকম হলো। আপনি বুঝতে পারবেন, একটা জেলার চরিত্র, মানুষের চরিত্র আর একটা জেলার মানুষের, যেমন ধরুন কথায় বলি, আপনারা যদি লক্ষ্য করেন, এই ধরুন বীরভূম জেলার মানুষ যেভাবে কথাবার্তা বলবে, যে জিনিসপত্র কিনবে, যে ধরনের সাংস্কৃতিক তাদের বোধ দেখাবে, উত্তরবঙ্গের ধরুন আর একটা জেলা, ধরুন কুচবিহার বা জলপাইগুড়ি, তারা আর এক রকম দেখাবে, আর আপনারা নিজেরাই বুঝে যেতে পারবো, আচ্ছা হ্যাঁ এই এই কুচবিহার থেকে এসেছে মনে হচ্ছে, তাই তো? এইটা হচ্ছে সমাজ যখন বিস্তৃত হতে থাকে এরকমভাবে তার একটা চরিত্র থাকে। আজকে আমরা আবার দেখাবো তার ঠিক অন্য দিকের অবস্থাটা, অর্থাৎ এই যে একটা ধরুন সমাজ একটা জায়গায় রয়েছে, একটা শহরের ভেতর, সেইখান থেকে যখন জিনিসটা ছোট হতে থাকে তখন কি হয়, তখন কি হয়, এই তো আমরা বলেছি যে সমাজটা হলো এইরকম একটা রয়েছে, আমরা দেখেছি বড় বড়, এবার বলছি ধরুন ছোট হতে থাকে, তখন দেখা যায় যে সমাজের ভেতরের কিছু মানুষ তাদের কোনো একটা সাধারণ কমন একটা ফ্যাক্টর, কমন একটা ফ্যাক্টর, সেই কমন ফ্যাক্টরটা নিয়ে তারা কিন্তু ওই সমাজটার মধ্যেই আছে, ওই পাঁচটা যে প্রতিষ্ঠান আছে তার চরিত্র তার মধ্যে এক আছে, কিন্তু তবুও কোনো একটা সময়ে ওরা একটা অন্য আর একটা ছোট সমাজ, সমাজ যেন তৈরি করে নিয়েছে, একটা এখানে আবার একটা এখানে সমাজ আছে, এরকম করে একটা ছোট ছোট গ্রুপ বা দল একটা অংশ আছে, তাদের মধ্যেও সেই প্রাতিষ্ঠানিক ব্যাপারটা আছে, নিয়ম কানুন অর্থব্যবস্থা নিজেদের মধ্যে। এই যে একটা সমাজ থেকে ছোট ছোট অংশ হয়ে আসে, এইটাকে আমরা বলি ওই সমাজের গোষ্ঠী
বা সম্প্রদায়। অর্থাৎ সমাজের যে বিভাজন, সেই বিভাজনটাকে আমরা বলি গোষ্ঠী বা সম্প্রদায়। তারা আছে ওই একই সমাজের মধ্যে, যখন গোটা সমাজটাকে দেখা যাবে তখন তাদের চরিত্র কিন্তু ওই একই রকম, কিন্তু যখন তারা ওই গোষ্ঠীটার মধ্যে আসবে তখন গোষ্ঠীটার একটা নিজস্ব চরিত্র তৈরি হবে ওই সমাজটার ভেতরেই, সেই গোষ্ঠী বা একে বলে গোষ্ঠী বা সম্প্রদায়। আমরা এই সেকেন্ড স্লাইডটা একটু দেখি, এতে আমরা জানাচ্ছি কি যে স্থানীয় সমাজে ভাষা, সংস্কৃতি, পারিবারিক পরম্পরা ইত্যাদির পার্থক্যে ছোট ছোট যে বিভাজন হয় তাকে বলে গোষ্ঠী বা সম্প্রদায়, যেটা বলছিলাম। অর্থাৎ সমাজ তো রয়েছে, তার মধ্যেই একটা কিছু একটা বিশেষত্ব নিয়ে, সেটা ভাষা হতে পারে, তার সংস্কৃতির হতে পারে, পারিবারিক পরম্পরার হতে পারে, এই রকম কিছু কিছু বিশেষত্বের নিয়ে একটা আলাদা অংশ তৈরি হয় সমাজের ভেতরে, একে বলে গোষ্ঠী বা সম্প্রদায়ের। ইংরেজিতে একেই বলে কমিউনিটি। কমিউনিটি হলো পার্ট অফ দ্য সোসাইটি, সমাজের একটা অংশ, পার্ট অফ দ্য সোসাইটি। সেই সোসাইটির ভেতরে তাদের নিজস্ব কিছু বিশেষতা নিয়ে একটা অংশ আছে, সেই বিশেষত্ব নিয়ে। এই যে গোষ্ঠী বা সম্প্রদায়, এই নিয়ে প্রথম সংজ্ঞা দিয়েছিলেন গ্রিক মনীষী অ্যারিস্টটল। তিনি বলেছিলেন কমিউনিটিজ অর রিলেশনশিপস ইন উইচ পিপল কোঅপারেট ফর দ্য সেক অব আ কমন গুড। নিজস্ব কিছু পার্থক্য এবং ভালো করবার জন্য, কিছু বিশেষত্বের ভালো করবার জন্য যে একটা সম্পর্ক তৈরি হয় তাকে বলে কমিউনিটি। বাংলা করেছি ওটা, সর্বজনীন কোনো ভালো ফলের জন্য যেখানে মানুষ সহযোগিতার সম্পর্ক তৈরি করে, নিজেদের মধ্যে একটা সহযোগিতা তৈরি, এইটাকে বলা হয় গোষ্ঠী বা সম্প্রদায়, ইংরেজি হল কমিউনিটি। এই যে সংজ্ঞা অ্যারিস্টটলের, এই সংজ্ঞাকে ভিত্তি করে দেখা যায় অন্তত তিন রকমের গোষ্ঠী বা সম্প্রদায় গড়ে ওঠে। সংজ্ঞাই হয় তিন রকম। স্লাইডে দেখি কিছু বলছে কি না, হ্যাঁ এই স্লাইডে দেখুন, এই তিনটে সংজ্ঞার নাম দিচ্ছে, ভৌগোলিক গোষ্ঠী বা সম্প্রদায়, জিওগ্রাফিক্যাল কমিউনিটি, ধর্ম বা ধার্মিক প্রথা ও পদ্ধতি ভিত্তিক জাতিগত বংশগত গোষ্ঠীগত বা সম্প্রদায়, রিলিজিয়াস এথনিক রেশিয়াল কমিউনিটি, আর প্রাতিষ্ঠানিক গোষ্ঠী বা সম্প্রদায়, ইনস্টিটিউশনাল কমিউনিটি। একটু বোর্ডে গিয়ে আমরা জিনিসটা দেখি যে একটু আলাদা আলাদা করে, যাতে বুঝতে আমাদের সুবিধে হয়। প্রথম বলছে একটা ভৌগোলিক গোষ্ঠী, কাকে বলে এরকম ভৌগোলিক গোষ্ঠী, ভৌগোলিক, হ্যাঁ ভৌগোলিক সম্প্রদায়টা হচ্ছে কীরকম, স্থানের বিচারে কোনো স্থান বিশেষত্ব নিয়ে যে সম্প্রদায়গুলো তৈরি হয়। যেমন ধরুন দিল্লিতে ফরিদাবাদ বঙ্গীয় সমাজ একটা তৈরি হলো, তারা কি বঙ্গীয় বাংলা ভাষা সাহিত্য, তার পরম্পরা রক্ষার জন্য বা তার উন্নতির জন্য বা তার চর্চার জন্য এই একটা কমন, একটা সাধারণ ভাবনা নিয়ে চিন্তা তৈরি করল, এটা হলো একটা ভৌগোলিক সম্প্রদায়। আপনারা অনেক দেখবেন, যেমন উলহাসনগর সিন্ধি অ্যাসোসিয়েশন,
মালায়ালাম ফেডারেশন এরকম দেখা যায়। তার কারণটা হচ্ছে তারা নিজস্বতা যে একটা জায়গা আছে, একটা জায়গায় থাকতো, সেখান থেকে অন্য জায়গায় কোথাও চলে এসেছে, সেই যে থাকবার যে প্রাচীন চরিত্র বা ঐতিহ্য সংস্কৃতি সেটাকে ধরে রাখবার জন্য ওই সমাজের ভেতরেই তারা নিজস্ব একটা ছোট বিভাজন তৈরি করে নিয়েছে, তাকে বলে গোষ্ঠী। এটা একটা ভৌগোলিক গোষ্ঠী হলো। নেতাজিনগর রেজিডেন্টস ওয়েলফেয়ার, হ্যাঁ এটা খুব বেশি আছে, রেজিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা জায়গাতে রয়েছে, সব রেজিডেন্টসরা তারা যারা স্থানীয় আবাসী তারা সমস্ত নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে, একটা বিভাজন তৈরি করে নিয়েছে। আমাদের কাজ হচ্ছে আমরা এখানে যে থাকবো এইখানকার আমাদের যাতে সুখ সুবিধে উন্নতি সমস্ত হতে থাকে তার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে চেষ্টা করব, সহযোগিতার সম্পর্ক। রেজিডেন্ট আবাসিক মানে দেখবে ধরো অনেক বহুতল বিল্ডিং তাতে আবাসিকদের সমবায় সমিতি তৈরি হয়, এইগুলো হচ্ছে সমস্ত ভৌগোলিক গোষ্ঠী। এটা হলো এক। দ্বিতীয়ত আমরা বলছি ধর্ম বা ধার্মিক গোষ্ঠী, কীরকম ধর্ম ধার্মিক বা এইরকম ধরনের সমস্ত চিন্তাধারা নিয়ে। এই আপনারা দেখবেন নর্থ ইন্ডিয়া চার্চেস অ্যাসোসিয়েশন রইল, হ্যাঁ অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড মুসলিম মোর্চা আছে, এগুলো সত্যি সত্যি অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড মুসলিম মোর্চা, রামকৃষ্ণ সারদা মিশন এক এক জায়গায়। এরা এটা কি, এটা হচ্ছে কোনো একটা ধর্মের ওপর ভিত্তি করে সেই ধর্মটাকে অবলম্বন করে কোনো একটা সাংস্কৃতিক উন্নতি বা বিকাশ বা এগিয়ে চলার একটা চেষ্টা করা হয়। এইটা হচ্ছে দ্বিতীয় ধরনের গোষ্ঠী। এবং তৃতীয় ধরনের গোষ্ঠী প্রাতিষ্ঠানিক গোষ্ঠী। সেই প্রাতিষ্ঠানিকটা কীরকম, ধরুন কোনো একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের যে বিশেষত্ব ছিল সেই বিশেষত্বটাকে ধরে রাখার, এগিয়ে নিয়ে যাওয়ার, চর্চা করার, আরও অনেককে ডেকে নিয়ে আসার, এই যে গোষ্ঠী একটা বিভাজন সমাজের ভেতর একটা তৈরি করা হলো, সমাজের মধ্যে থেকেই, সমাজের থেকে আলাদা না হয়ে না গিয়ে সমাজের মধ্যে থেকেই একই সেই বিশেষত্ব, কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের বিশেষত্ব। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন পাওয়া যায় এখানে, হ্যাঁ আছে, বা ধরুন ধরুন আমরা বলছি প্যারেন্টস অ্যাসোসিয়েশন, হ্যাঁ দিল্লি পাবলিক স্কুল প্যারেন্টস অ্যাসোসিয়েশন তৈরি হলো, তারপরে ধরুন প্রেসিডেন্সি কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন। এইগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানের মধ্যে তারা জড়িত, সে আগেও হোক বা এখন হোক বা যাই হোক, সেই অ্যালামনি অ্যাসোসিয়েশনগুলো, প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশনগুলো, ইভেন আপনারা দেখবেন এই বড় বড় কোম্পানি তাদেরও আছে, দুন স্কুলের একটা টিচার তা অনেক তারাও আছে। এই যে বিভাজন একটা সমাজের মধ্যে, তারা আছে কিন্তু একটা সমাজের মধ্যে, তার সঙ্গে একটা নিজস্ব একটা চরিত্র, একটা ছোট্ট বিভাজন তৈরি করেছে, এটা আর একটা গোষ্ঠী। তা এই হলো আমাদের মোটামুটি ধারণা যে গোষ্ঠী কাকে বলে। এখন এই গোষ্ঠীতেও কিন্তু আবার দুটো কথা মনে রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে এই গোষ্ঠীটা এখানে আছে বলেই কিন্তু তার ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা নেই। আমি নেতাজিনগর রেজিডেন্টস অ্যাসোসিয়েশনের মেম্বার আজকে আছি, কালকে ধরুন আমি এখান থেকে চলে গিয়ে মনে করুন চেন্নাইয়ে কলকাতায় গিয়ে থাকলুম, কিন্তু তখনও আমার হাতের সঙ্গে যোগাযোগটা রাখবো। আর আজকালকার ইন্টারনেটের যুগে, ইমেলের যুগে, হোয়াটসঅ্যাপের যুগে তো ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা নেই। তা এরা যদিও একটা সমাজের মধ্যে একটা বিভাজন করে রেখেছে একটা জায়গায় তাদের বেসটা, কিন্তু তাদের
প্রভাবটা কিন্তু শুধুমাত্র ওই ভৌগোলিক জায়গাতেই কাজ করছে তা নয়, কিছু কিছু এদিক ওদিকেও কাজ করছে, এটা হলো এক। এবং দ্বিতীয় সেটা হচ্ছে মনে রাখতে হবে যে এই যেমন সমাজে আমরা আগে দেখিয়েছি যে সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ যারা বা যারা প্রভাবশালী অংশ, সেই তাদের একটা বিরাট প্রভাব শিক্ষা ব্যবস্থার ওপর পড়ে, এর আগে আমরা বলেছি, ঠিক এই রকম গোষ্ঠীগুলোতেও যে সংখ্যাগরিষ্ঠ বা প্রভাবশালী যে অংশটা রয়েছে তাদেরও কিন্তু প্রভাব পড়ে এই পরিচালন ব্যবস্থার ওপর। অর্থাৎ গোষ্ঠীগুলো সমাজেরই একটা অংশ এবং চলেও কিন্তু মোটামুটিভাবে সেই সমাজের চরিত্র নিয়েই। এই হলো একটা গোষ্ঠী সম্বন্ধে ধারণা। এবার আমরা একটু যাব যে এই গোষ্ঠীগুলোর কী ভূমিকা হতে পারে, কী ভূমিকা হতে পারে শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা, আমরা প্রাথমিক শিক্ষা নিয়ে বস্তুত কাজ করছি, সো প্রাথমিক শিক্ষার ব্যবস্থায় এদের ভূমিকাটা কী সেইটা জানা, এইটা হলো আজকের প্রধান কাজ আমরা জানব আজকে। আমরা এর আগে কী বলেছি, আমরা এর আগে বলেছি যে মানুষ জন্মক্ষণ থেকে যখন সে প্রথম জন্ম নিল, সামাজিক ব্যবহারের প্রথম পাঠ তার আসে কোথার থেকে, পরিবার থেকে। কী ভাষায় কথা বলবে, কীভাবে বলবে, কীভাবে সম্ভাষণ করতে হয়, কার ভদ্রতা কাকে বলে, অভদ্রতা কাকে বলে, এমনকি যৌন শিক্ষা, প্রথম পাঠ আসে পরিবার থেকে সারা পৃথিবীতে। শুধুমাত্র ভারতের কথা বলছি না, সমস্ত আগের দিন বলেছি মনে আছে যে সেই আজকে ক্যানাডা আমেরিকাতেও বলা হচ্ছে যে পরিবারের মধ্যে শিক্ষা দাও বাচ্চাদের, যৌন শিক্ষা যে প্রয়োজন, মেয়েদের রেপ করো না পরিবার থেকে। আমাদের দেশও আজকে আমাদের দেশেও এই ধরনের কথাই বলা হয়েছে যে পরিবারকে সচেতন করো। তা প্রথম সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। আর এই গোষ্ঠী অর্থাৎ পরিবারকে একটা সমাজের মধ্যে যদি পরিবার প্রথম প্রতিষ্ঠান হয়, এইটা যদি প্রথম প্রতিষ্ঠান হয়, গোষ্ঠীটা হলো ঠিক তার পরের প্রতিষ্ঠান। এইটা হলো গোষ্ঠী। কেন? ওই সমভাবাপন্ন, সমসংস্কৃতিপন্ন, সম চরিত্র বিশিষ্ট কয়েকটি পরিবার এসে এই তৈরি করেছে না গোষ্ঠীটা। অতএব শিশু বা মানুষেরা যারা জন্মালো, এখানের পাঠ যখন তাদের চলছে, সেই সময় প্রথম যেখান থেকে বেরোলো সেটা হয় তাদের গোষ্ঠীতে, ঠিক কি না? আমি তো চাইব, আমি আজকে বাংলা বাঙালি পরিবার, আমি চাইব যে আর একটা বাঙালি পরিবার, আরও চারটে বাঙালি পরিবার, তারা কী করছে তাদের সঙ্গে প্রথম মেশা, এইটা হলো সেই। অতএব দ্বিতীয় পদক্ষেপ সমাজের মধ্যে যেতে সেইটা হলো গোষ্ঠী। সমাজ এইটার বাইরে অনেকগুলো গোষ্ঠীকে নিয়ে হবে সমাজ, এইটা হলো আমাদের এ দেখবার কথা। এবং এই কথাটা এইখানে এই স্লাইডটাতে দেখুন লেখা আছে, কি লেখা আছে, পরিবার এবং গোষ্ঠী বা সম্প্রদায়গুলি সমাজের সংস্কৃতি, সমাজের সংস্কৃতি ও মূল্যবোধের প্রাথমিক ধারক ও বাহক। যেটা বললুম এই বোর্ডে, যে পরিবারের থেকে প্রথম শিক্ষা, প্রথম তার সামাজিক বোধ, তার শিক্ষা এলো, এবার দ্বিতীয় পদক্ষেপে হলো গোষ্ঠী। তো এই দুটো মিলিয়ে সমাজের যে চরিত্র, তার যে মূল্যবোধ, তার যে সংস্কৃতি, তার যে চরিত্র, তার ধারক এবং বাহক হলো এই পরিবার এবং গোষ্ঠী। এবং দ্বিতীয়, এই কারণেই শিক্ষা প্রসারের জন্য, শিক্ষা প্রসার, সংস্কার ও উন্নতির জন্য এই সব গোষ্ঠী বা সম্প্রদায়ের যোগদান
খুবই মূল্যবান। অর্থাৎ যেখানে স্কুল আছে, যেখানে শিক্ষার ব্যবস্থা তৈরি হচ্ছে, সেইখানে মনে রাখতে হবে যে স্থানীয় গোষ্ঠী বা সম্প্রদায়গুলো যা আছে তাদের সঙ্গে যদি একটা যোগাযোগ তৈরি করা যায়, তাদের সহযোগিতা নিয়ে যদি এগোনো যায়, শিক্ষার প্রসার এবং উন্নতি অনেক হবে। আমি এইখানে একটু বিশেষ করে আপনাদের মনে করিয়ে দিতে চাই, চিন্তা করুন ভারত একটা সম্পূর্ণ দেশ, এই চিন্তাধারা মাথায় রাখুন। সব জায়গা শহর নগর নয়, তার বাইরেও ভারতবর্ষ অনেক বিশাল জায়গা ভারত, সেখানে সামাজিক গোষ্ঠী অনেক অবহেলিত আছে, এই তাদের কথাও এখানে আছে, তাদের কথা নিয়েই এসব কথা বলা হচ্ছে যে সেই গোষ্ঠীগুলোকে এগিয়ে নিয়ে এসো। হয়তো জিনিসটা এই চিন্তাধারাটা নিয়ে যখন এগোবেন তখন জিনিসটা আরেকটু পরিষ্কার হবে কী বলতে চাইছে। এইটা হলো আজকের আমাদের পাঠ, বাকি তো লেখা পড়া যা আপনাদের বইয়ের ভেতর আছে সেটাও পড়ুন, চেষ্টা করলুম আপনাদের একটু বুঝিয়ে দিতে যতটুকু হয়। উৎসাহটা হচ্ছে সব থেকে আগে, যদি এই উৎসাহ নিয়ে এগিয়ে যেতে পারেন আমাদের উদ্দেশ্য সফল, সবাই মিলে আমরা এগোন। চলুন, ভারতকে শিক্ষিত তো আমাদের করে তুলতেই হবে, সেই প্রতিজ্ঞায় হোক। ধন্যবাদ, আজকের মতো এখানেই, এরপর আর একদিন দেখা হবে, নমস্কার। क्या आप जानते हैं एक ऐसा शिक्षा संस्थान जो दे आपकी उम्मीदों को नई ऊंचाई? क्या आप जानते हैं एक ऐसा शिक्षा संस्थान जो दे आपको घर बैठे जब चाहे तब एडमिशन की सुविधा? क्या आप जानते हैं एक ऐसा शिक्षा संस्थान जो आपको दे तकनीकी क्षेत्र में आगे बढ़ने का मौका? अगर आप नहीं जानते तो NIOS, जी हां, NIOS मात्र एक ऐसा शिक्षा संस्थान जो दे आपके जीवन को उज्जवल भविष्य और सुगम राह। 25 लाख शिक्षार्थियों ने किया भरोसा इस शिक्षा संस्थान पर और किए आगे बढ़ने के मजबूत इरादे। जो देगा आपको घर बैठे शिक्षण सामग्री के साथ रेडियो व टेलीविजन कार्यक्रमों का सहयोग। अरे वाह, ऐसा सुनहरा अवसर और कहा। अब होगा सबका सपना साकार। यकीन नहीं होता अब शिक्षित होना होगा इतना आसान।